কক্সবাজারের জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় এক শিশু নিহত ও গুরুতর আহত হয়েছে তার মা রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে উখিয়া যাওয়ার পথে জেলা প্রশাসক সালাউদ্দিনের গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেলের সঙ্গে গাড়ির ধাক্কা লাগে স্থানীয়রা আহত অবস্থায় মা ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন